हेलो एनिमी लवर्स, स्वागत आपके एनिमी सगस चैनले। और आज के थे एक्सप्लेन करब डेथ नोट एनिमी सीरीज के लिए। डेथ नोटे प्राय 37 एपिसोड आछे एवं आमी सबगुलो एपिसोड आपनादेर काछे तुले धरब। ताई जारा आमादेर चैनलटाके सबसक्राइब करोनी तारा एक्खुनि सबसक्राइब करे बेल आइकन क्लिक करुन, जाते भविष्यते कोनो भिडियो मिस ना हय। तो चलो शुरू करी प्रथम एपिसोड दिए, जार नाम रिबर्थ। तो एपिसोडेर शुरूतेई आमरा सिनिगामीदेर देखानो हय। जापाने सिनिगामी बोलते गॉड अफ डेथ के बोझानो हय, जाके आमरा अनेकेई जमराज नामे चिनी। एखाने आमरा रियुक नामे एकटी सिनिगामी के देखते पाई, जेखाने बाकी सिनिगामीरा एकसाथे बसे नाना रकम गेम खेले टाइम पास करछिलो, सेखाने रियुक एका बसे किछु एकटा चिंता करछिलो। एरपर सीन्स चेंज हय एबं आमादेरके एकटी हाई स्कूलेर सीन्स देखानो हय, जेखाने आमरा देखते पाई लाइट यागामीके। लाइट बाकी छात्रदेर संगे इंग्रेजी क्लास करछिलो एबं एखानेओ सिनिगामीदेर मतो एकटी सीन्स देखते पाई, जेखाने बाकी छात्ररा नाना रकम गेम खेले आर अड्डा दिए टाइम पास करछिलो, सेखाने लाइट एका एका बसे किछु एकटा चिंता करछिलो। हठात करे लाइटेर क्लास टीचार लाइटके एकटी प्रश्न करे आर लाइट खूब सुंदरभावे तार उत्तर दिए देय। आर एर माध्यमे बुझते पारी जे लाइट खूब बुद्धिमान एकजन छेले। स्कूल शेष हये जखन से बाड़ीर दिके जाच्छिलो तखन आमरा देखते पाई किछु निउज रिपोर्टिंग, एखाने प्रतिदिन बेड़े जावा क्राइमगुलोर कथा बोलछिलो। एर परेर दिन लाइट आबारो निजे स्कूले क्लास करते थाके, কিন্তু তার মনোযোগ পড়াশোনার দিকে থাকে না, সে জানালা দিয়ে বাইরে দেখতে থাকে। আর হঠাৎ করে তার চোখে পড়ে একটি বই, এই বইটি উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল। এটি দেখে লাইটের মনের ভেতর কিউরিওসিটি জাগে এবং সেইটা ওখানে আছে কিনা চেক করতে যায়। এবং সেখানে যাওয়ার পর সে দেখতে পায় যে বইটি এখনো ওখানেই আছে, কেউ বইটির আশেপাশেও আসেনি। লাইট ওই বইটির কাছে যায় আর প্রথম পেজ ওপেন করে। পেজটি ওপেন করে লাইট খুবই অবাক হয়ে যায়, কেননা সেখানে লেখা ছিল যে যদি কারোর নাম এই বইটিতে লেখা হয় তাহলে সে অবশ্যই মারা যাবে। এটি দেখে লাইট ভাবে যে কেউ হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে এবং সে ওই বইটি ওখানেই রেখে চলে যায়। কিন্তু হঠাৎ করে তার মনে আবারও কিউরিওসিটি জাগে এবং সে ওই বইটি তার সাথে করে নিয়ে আসে। বইটি বাড়িতে নিয়ে এসে বইটির প্রথম পেজটার রুলগুলো পড়তে থাকে সে, যেখানে প্রথম রুলটি ছিল যদি তুমি কোনো মানুষের নাম এই বইটিতে লেখো তাহলে সে 40 সেকেন্ডের ভেতর মারা যাবে, তবে যার নাম লিখবে তার চেহারা এবং পরিচিতি হতে হবে, যাতে করে একই নামে অন্য কেউ না মারা যায়। যদি মারা যাওয়ার কোনো কারণ না লেখা হয় তাহলে 40 সেকেন্ডের ভেতর সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আর যদি কাউকে হার্ট অ্যাটাক বাদে অন্যরকমভাবে মারতে হয় তাহলে তার মারা যাওয়ার সম্পূর্ণ প্রসেস 6 মিনিট 40 সেকেন্ডের ভেতর সেখানে লিখতে হবে। এইসব লেখা পড়ে লাইট আরও চিন্তা করে যে এইগুলো সত্যি নাকি একটা প্র্যাঙ্ক, সে ভাবতে থাকে। বইটিকে টেস্ট করার জন্য সে এতে কারোর নাম লিখতে চায়, কিন্তু সে তখন মনে মনে ভাবতে থাকে যে যদি এই বইটি আসলে সত্যি হয় এবং তার নাম লেখার পর যদি কেউ মারা যায় তাহলে সে একজন খুনিতে পরিণত হবে। তাই কার নাম এখানে লেখা যায় এটি নিয়ে সে আরও চিন্তিত হয়ে পড়ে। সে বিছানায় শুয়ে এই ব্যাপারে ভাবতে থাকে এবং তখনই টিভিতে একটি নিউজ দেখানো হয়। নিউজে বলা হয় একটি সন্ত্রাসবাদীর ব্যাপারে যে কিছু ছোট ছোট বাচ্চার শিক্ষকদের আটক করে রেখেছে। নিউজে আরও বলা হয় যে এটি সেই ক্রিমিনাল যে কিছুদিন আগেও একটি শপিং মলে আতঙ্ক ছড়িয়েছে। নিউজ রিপোর্টে ওই সন্ত্রাসের নাম এবং চেহারা প্রকাশ করা হয়, যেটি দেখে লাইট ভাবে যেহেতু সে একজন ক্রিমিনাল তাই সে মারা গেলে কিছু যাবে আসবে না। এটা ভেবে সে ওই লোকটার নামটি তার ডেথ নোটে লিখে আর 40 সেকেন্ড পর্যন্ত ওয়েট করে, কিন্তু 40 সেকেন্ডের পর কিছুই ঘটে না। তাই লাইট বইটিকে প্র্যাঙ্ক মনে করে টিভি অফ করতে যায়। আর তখনই সে দেখতে পায় আটক হওয়া স্টুডেন্ট আর টিচাররা একে একে বের হয়ে আসছে এবং তাদের কারোরই কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। কিছুক্ষণ পর নিউজে আরও জানায় যে কোনো ফোর্স ওই ক্রিমিনালকে মারেনি, বরং সে একা একাই মাটিতে পড়ে গিয়েছে, যেটি দেখে লাইট বুঝতে পারে তার মাটিতে পড়ে যাওয়ার কারণ হলো হার্ট অ্যাটাক এবং এই বইটি হয়তো সত্যিই হবে। লাইট মনে মনে ঠিক করে যে এই ঘটনাটি কোনো কোয়েন্সিডেন্স নাকি চেক করতে হবে, এবং সেটি চেক করতে হলে তাকে ওই বইটিতে আরও একটি খারাপ মানুষের নাম লিখতে হবে। এরপর সিন্স চেঞ্জ হয় এবং আমাদের দেখানো হয় পরের দিনের সিন্স, যেখানে লাইট তার ক্লাসে বসেছিল এবং তার ক্লাসে একটি ছেলে অপর একটি ছেলেকে জ্বালাতন করছিল, যেটি দেখে লাইট কনফিউজ হয়ে যায় যে ওই ছেলেটির নাম সে নোটবুকে লিখবে কিনা। কিন্তু পরবর্তীতে সে ঠিক করে
করে যে জানা পরিচিত কারোর নাম সে নোটবুকে লিখবে না। এরপর ক্লাস শেষ হলে সে বাড়ির দিকে যেতে থাকে, আর তখন তার সামনে একটি ঘটনা ঘটে। লাইট যে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল ওই রাস্তায় একটি মোটরসাইকেল গ্যাং একটি মেয়েকে ডিস্টার্ব করছিল। এদের পাশ থেকে যাওয়ার পথে লাইট ওই গ্যাংয়ের লিডারের নাম শুনতে পায়। যেহেতু লাইট ওই লিডারের নাম ও চেহারা দেখেছে তাই লাইট ডেথ নোটে তার নাম লিখে দেয় এবং তার মৃত্যুর রিজন হিসেবে ট্রাক অ্যাক্সিডেন্ট লিখে দেয়। এর 40 সেকেন্ডের পর আমরা দেখতে পাই ওই মেয়েটি গ্যাংয়ের লোকজনের থেকে পালিয়ে যায় এবং তারা যখন ওই মেয়েটিকে ধাবা করতে যায় তখন ওই গ্যাং লিডারের বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেখানেই মারা যায়। এটি দেখে লাইট 100% কনফার্ম হয়ে যায় যে এই ডেথ নোট আসল এবং এটি কাজ করে। যেহেতু তার কারণ অলরেডি দুইজন মানুষের মৃত্যু হয়ে গিয়েছে, এটি ভেবে লাইট খুবই ডিপ্রেসড হয়ে পড়ে। এরপর সিনস চেঞ্জ হয় আর আমরা সিনিগামীদের ওয়ার্ল্ড দেখানো হয়, যেখানে রিউক বাকি সিনিগামীদের বলতে থাকে যে তার একটি ডেথ নোট হারিয়ে গিয়েছে আর সেইটা হয়তো পৃথিবীর কোনো একটা জায়গাতে পড়েছে। যেটা শুনে বাকি সিনিগামীগুলো রিউকের সাথে মজা করতে থাকে এবং তারা বলে যে তুমি সবসময় কোনো না কোনো ঝামেলা করতেই থাকো। এখানে আমরা দেখতে পাই যে রিউকের কাছে আরও একটি ডেথ নোট আছে, কিন্তু তবুও তার পুরনো ডেথ নোটটা ফেরত চায়, এজন্য সে পৃথিবীতে যেতে চায়। এরপর আমরা দেখতে পাই একটি পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে সিনিগামীদের ওয়ার্ল্ড আর পৃথিবী একসঙ্গে হয়েছে। রিউক সেখানে যায় এবং নিজের ডানা মেলে উঠতে থাকে। কিছুক্ষণ পরেই সে পৃথিবীতে প্রবেশ করে। তারপর আবারও সিনস চেঞ্জ হয়, আমাদের লাইটকে দেখানো হয়, যেখানে লাইট তার মায়ের কাছে তার রেজাল্ট দেখায় এবং বরাবরের মতোই লাইট ক্লাসে ফার্স্ট হয়েছে, যেটি দেখে তার মা বলে তুমি কি গিফট চাও বলো, আমি তোমাকে সেই গিফট দেব। কিন্তু লাইট তার মায়ের কাছে কিছুই চায় না, বরং তার নিজের রুমে চলে আসে এবং বলে যে আমি যা চাই তা আমি অলরেডি পেয়ে গিয়েছি। এরপর আমরা ডেথ নোটটিকে দেখতে পাই, যেখানে আরও অনেক মানুষের নাম লেখা ছিল। তারপর আমরা সেখানে দেখতে পাই রিউককে। রিউককে দেখে লাইট অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে নিজের চেয়ার থেকে নিচে পড়ে যায়। তখন রিউক লাইটের সামনে নিজের পরিচয় তুলে ধরে। সে লাইটকে বলে যে আসলে এই ডেথ নোটটি আমার এবং এই ডেথ নোটটি পৃথিবীতে হারিয়ে গিয়েছিল। সেটা শুনে লাইট বুঝতে পারে যে আমি এমনই কিছু আশা করেছিলাম, কেননা আমার আগে থেকেই ধারণা ছিল এই ডেথ নোটটি কোনো সাধারণ কারোর হতে পারে না। এই ঘটনা শেষ হতে না হতেই রিউক ওই ডেথ নোটটির দিকে দেখে এবং সেখানে এতগুলো মানুষের নাম দেখে সে ইমপ্রেসড হয়ে যায়, কেননা মাত্র একদিনের ভেতরে ডেথ নোটে এতজনের নাম লেখা কোনো সাধারণ ব্যাপার ছিল না। সেখানে লাইট রিউককে জিজ্ঞাসা করে যে সে ডেথ নোটটি ফেরত নিতে এসেছে কিনা, যার উত্তরে রিউক বলে যেহেতু এই ডেথ নোটটি পৃথিবীতে পড়ে গিয়েছিল এবং সেটিকে তুমি পেয়েছো তাই ডেথ নোটটি তোমার, তুমি চাইলে এই ডেথ নোটটি ইউজ করতে পারো অথবা না চাইলে অন্য কারোর কাছে পাস করতে পারো, কিন্তু তার জন্য তোমার মাথা থেকে এই ডেথ নোটটির সমস্ত মেমোরি আমি মুছে দেব। এবং রিউক আরও জানায় যে যারা এই ডেথ নোটটি ইউজ করে তাদের আত্মা হেল বা হেভেন কোনো জায়গায় যায় না। সে লাইটকে জিজ্ঞাসা করে যে তুমি এতগুলো মানুষের নাম লিখেছো কিন্তু তার কিভাবে মারা যাবে সেটা কেন লেখনি, এটা না লেখার ফলে তারা সবাই হার্ট অ্যাটাকে মারা যাবে এবং সব লোকজন বুঝতে শুরু করবে যে তাদের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু হয়নি। যার উত্তরে লাইট বলে যে উনি ইচ্ছা করেই এমনটি করেছে, যদি এই সব খারাপ মানুষেরা হার্ট অ্যাটাকে মারা শুরু করে তাহলে মানুষেরা সতর্ক হয়ে শুরু করবে এবং তারা আর খারাপ কাজ করবে না, কেননা তাদের মনে হবে সবসময় কেউ না কেউ তাদের ওপর নজর রেখেছে আর এই মাধ্যমে আমরা পৃথিবী থেকে খারাপ মানুষের মেরে ভালো মানুষের রাখতে পারবো। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের প্রথম এপিসোড কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা দেখা করব খুব তাড়াতাড়ি দ্বিতীয় এপিসোড নিয়ে। ধন্যবাদ।